দুইবার অপারেশন করে সিজারের কাটা জায়গা এখন কতটা শুকিয়েছে, এখন আমি কেমন আছি সব কিছুর বিস্তারিত জানাবো এই ব্লগে। হ্যালো ব্রান, আসসালামু আলাইকুম, আমি শিলা, চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আমাকে যারা নতুন থেকে ব্লগগুলো দেখছেন তারা সবাই জানেন কম বেশি যে আমি সিজারের জন্য অনেকটা অসুস্থ। তো প্রথম সিজার যেহেতু আমার বেবি হয়, তো বেবি হওয়ার পর থেকেই আমি কিন্তু অনেক ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তো প্রথম প্রথম কাউকে ব্যাপারটা বলিনি, 8 মাস পর জার মাসুল আমাকে দিতে হয়েছে, আবার অপারেশন করতে হয়েছে। তো কম বেশি আমার ভিডিওতে যারা প্রথম দেখছেন আবারও বলছি জানেন। তো এখন বাসা থেকে বের হয়ে গেছি মহাখালী যাওয়ার উদ্দেশ্যে। তো যেহেতু আমার দ্বিতীয়বার অপারেশন করা হয় সিজারের 8 মাস পর, তার অপারেশনের পর থেকে আমাকে কিছু ওষুধ সাজেস্ট করে, টিবির ওষুধ। মানে আমার সব রিপোর্টই নর্মাল ছিল, আর যেহেতু আমার এই ঘাটা শুকাচ্ছে না এর জন্য মূলত আমাকে টিবির ওষুধটা খেতে হচ্ছে। প্রথম 6 মাস খেতে বলেছে, খাওয়া শেষ পর আবার কিছু টেস্ট দেয়, কিন্তু সেলাই জায়গা তেমনটা শুকানো হয়নি, এর জন্য আবার টেস্ট করে ডক্টর বলল যে তুমি আরও 6 মাস ওষুধ খেয়ে দেখো। তো 6 মাস খাওয়ার পর আরও 3 মাসের ওষুধ খাই, মানে সর্বমোট 9 মাসের ওষুধ খাওয়া হয়। তো 3 মাস পর বলেছে ফলো আপে থাকতে, এর জন্য মূলত আজকে যাচ্ছি মহাখালীতে ডক্টর দেখাতে। তো যে দেখব ডক্টর কি বলে এগুলোই জিজ্ঞেস করবে, এখন আমার ক্ষত স্থান কেমন আছে, কতটুকু শুকিয়েছে, তো আমি কেমন ফিল করি, এই সমস্ত আর কি, আর কিছু টেস্ট দিবে। তো যাই হোক, যেহেতু বলেছে ফলো আপে থাকতে 3 মাস পর যেতে, মানে সর্বমোট 9 মাস পর যেতে, তো আজকে যাচ্ছি। তো আজকে দেখে করে আসার পর থেকে আবার বলবে যে আরও 3 মাস খাওয়ার জন্য, এটা আসলে জানা কথা, তারপরও আমরা যেহেতু জানি তো তাও যেতে হবেই। তো ডক্টর দেখাতে দেখাতে এতটুকু ধারণা হয়ে গিয়েছে যে কি বলবে না বলবে এই আর কি। যারা আমার এই ভিডিওতে প্রথম তারা অবশ্য কিছুই জানবেন না, বুঝবেনই না, সব মাথার উপর দিয়ে চলে যাবে। তাদেরকে বলবো আমার সবচেয়ে পপুলার একটা ভিডিও, সিজারের 8 মাস পর আবার সিজার করতে হয়েছে। এই ভিডিওটা দেখলে আশা করি সম্পূর্ণ ব্যাপারটি বুঝে ফেলবেন, আর যারা জানেন তারা তো জানেনই। আমি মূলত এই সিজারের ভিডিও দিয়ে অনেকটা ভালোবাসা আপনাদের থেকে অর্জন করে নিয়েছি। আমি প্রায় প্রত্যেকটা ভিডিওতে দেখি আমি কেমন আছি, কতটা সুস্থ আছি সবাই জানতে চান। আসলে আমি উপর দিয়ে আমাকে কেউ দেখলে বলবেনই না যে আসলে আমি অসুস্থ, যারা না জানে হুট করে যখন কেউ আমাকে দেখবে, আসলে না, মানুষের উপরের দিকটাই কিন্তু সব না, ভিতরে ভিতরে কিন্তু আরও অনেক কিছু চলে। তো এখন আমি ভিতরের দিক থেকে পুরোপুরি সুস্থ না, যেহেতু আরও 3 মাস ওষুধ খেতে হবে, 3 মাস খাওয়ার পর আসলে বলা যাবে আমি আসলে পুরোপুরি সুস্থ কি না। আর আমার কিন্তু আরেকটাও ছোটো অপারেশন করতে হবে, এটা তো মাস্টলি, এটা আমার এখন ইচ্ছে, আমি যদি চাই এখনও করে নিতে পারি, আবার যদি চাই তাহলে একটা বেবি নিয়েও করতে পারি, এটা সম্পূর্ণই আমার ব্যাপার। কিন্তু ডক্টররা সাজেস্ট করছে আমি যেন একটা বেবি নিয়ে অপারেশনটা করি, কেননা এমনিতেই আমার একটা প্যাট 2 বার অপারেশন করা হয়ে গেছে। তো একটা প্যাট আর কয়বার কাটা যায়, বেবি কিন্তু একটাই, এর জন্য মূলত ডাক্তার আমাকে এই সাজেস্টটা করছে। তো দেখা যাক, আমার ফ্যামিলি এটা আসলে গণ্য করছে না যে আবার একটা বেবি নেওয়া, কারণ কেননা আমি এমনিতেই এখন এক বেবি নিয়ে আমার ওপর দিয়ে যেই দখল গেছে এর জন্য মূলত। তো এসেই কিন্তু আমি কথা বলতে বলতে মহাখালী এসে পড়েছি, টিকিট কেটেছি, ডক্টর দেখিয়েছি, ওই যে যা বললাম, ডক্টর জিজ্ঞেস করছে এখন তুমি কতটা সুস্থ এই সেই, দেন 2টা টেস্ট দেয়। আর আমি কিন্তু ভিডিওতে দেখাচ্ছিলাম যে আমরা বাসা থেকে বের হওয়ার পর অনেক বেশি বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে কিন্তু মানে কিছুটা পথ দাঁড়িয়েছিলাম মাঝ রাস্তায়, বৃষ্টি কিছুটা কমার পর আবার আসি। তো আসতে আসতে প্রায় লেট হয়ে যায়, আর এটা কিন্তু মহাখালী বক্ষবেদিতে। তো লেট হওয়ার কারণে কি হয়েছে, এখানে 12:45 পর্যন্ত রোগী দেখা হয় বা টেস্ট করা হয়। তো যেহেতু আমাদের আসতে লেট হয়েছে, তার উপর ডক্টর দেখাতে একটা সিরিয়াল মেনটেন করতে হয়, যতই হোক এটা কিন্তু একটা সরকারি হসপিটাল, এর জন্য মূলত সব কিছু দেরি হয়ে যায়। আর 2টা টেস্ট যখন আমরা করাতে যাই 12:45-এর ওপর বেজে যাওয়াতে এর জন্য আর টেস্টই করাতে পারেনি। এই যে বাহিরে যে দেখছেন এগুলো কিন্তু সবাই এসেছে, টিবি বা যক্ষার এরকম কোনো কিছুর রোগী। তো এই হসপিটালটা এত বেশি বড়, যারা নাকি আসছেন তারা জানেন, আর যারা না জানেন আমার ভিডিও দেখলে হয়তোবা কিছুটা ধারণা করতে পারবেন। তো এত বড় হসপিটাল থাকা সত্ত্বেও সব সময় আমি যখনই আসি এখানে, কিন্তু আমার প্রায় অনেকবার আসা হয়েছে এ পর্যন্ত, তখনই দেখি এরকম বাহিরে ফ্লোরে একটা পাটি বিছিয়ে শুয়ে আছে রোগী প্লাস রোগীর আত্মীয় স্বজনরা সামান্য একটা বেড পাওয়ার জন্য, মানে সরকারি চিকিৎসা নেবে। এই তো দেখাচ্ছিলাম যে একটু কিছুটা পথ হেঁটে গেলেই দেখা যাচ্ছে এরকম রোগীরা বসে আছে, রোগীর রিলেটিভরা বসে আছে।
তো এদের মধ্যে কিন্তু অনেকেই মানে বেশিরভাগই বয়স্ক, মানে নানা সমস্যার কারণে এখানে আসা। তো আমারটা যেহেতু সিজারের শুকাচ্ছে না, সিজারের কাটার জায়গাটা, এর জন্য মূলত আমাকে ওষুধ দিচ্ছে, তো আমি বাসায় থেকে রেস্ট নিতে পারছি, খাওয়া দাওয়া করতে পারছি। এতক্ষণ আমার কথা শুনে আপনারা হয়তো বা অনেকে এখন বুঝেই গেছেন যে আমি আসলে এখনও পুরোপুরি সুস্থ না, আরও 3 মাস পর আসলে আমি জানতে পারবো কতটা সুস্থ হয়েছি। কিন্তু হ্যাঁ, আমার কাটা জায়গাটা যে সিজারের সেটা শুকিয়েছে, কিন্তু যেহেতু 2 বার কাটা হয়েছে আর ওইখানে অনেকবার ড্রেসিং করা হয়েছে, এর জন্য মূলত ওই জায়গাটা অনেকটা মানে একটা সাইড কর্নার সাইড ডিপ বা গর্ত হয়ে গেছে। তো যাই হোক, শুকাচ্ছে যে এটাই অনেক বেশি, আর এটা কিন্তু আমার জন্য অনেকটা রিস্ক, যেহেতু একটা সাইড এরকম আমি কিন্তু অনেক ভারী কিছু আর উঠাতে পারবো না। এটা আসলে সব সিজারের রোগীর ক্ষেত্রে, যে সিজারের রোগীরা ভারী কোনো কিছু উঠাতে নামাতে পারবে না। তো আমার যেহেতু আরেকটু গভীর, মানে আমার গুরুতর অবস্থা, এর জন্য আমার জন্য আরও বেশি, আমি তো একেবারেই ভারী কিছু উঠাতে পারবো না। তো যাই হোক, আল্লাহর রহমত এখন আমি খুব অনেকটাই ভালো আছি। এখন আবার আল্লাহ আল্লাহ করছি যে 3 মাস পর জানি কী হয়, আর যেন ওষুধ না খেতে হয়। আমি ডেইলি ওষুধ খেয়ে যাচ্ছি, আর সবচেয়ে বড় কথা হলো আল্লাহ আমাকে অনেকটা সুস্থ রেখেছে। আসলে সুস্থতা যে আল্লাহর কাছে কত বড় একটা নেয়ামত, সুস্থ থাকা অবস্থায় কিন্তু কখনোই কেউ বুঝতে পারে না, অসুস্থ হলে সেটা বোঝা যায়। আর মানে আমি এই হসপিটাল ওই হসপিটাল দৌড়াদৌড়ি করতে করতে মানে অনেক ভালো একটা ধারণা হয়েছে যে টাকা পয়সার গরম কিংবা শরীরের দাপট জোর ক্ষমতা এই সমস্ত কিন্তু কিছুই থাকে না, অসুস্থ হলে সব কিছুই কিন্তু মাটিতে নিমিশেই পড়ে যায়। আমার ভিডিও যারা দেখছেন, এদের মধ্যে যে নতুন প্রেগনেন্ট নতুন মা হতে যাচ্ছেন, তাদেরকে বলবো আসলে অনেক ব্যাপার জানার বা বোঝার দরকার আছে, যা আমি বুঝতাম না জানতাম না বলে আমার অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তো আপনারা যদি জানতে চান যে আসলে কী কী ব্যাপার জানতে হয় জানা উচিত, তাহলে আমি আপনাদের জন্য একটা নতুন করে ব্লগ তৈরি করব, সেটার মাধ্যমে কম বেশি মোটামুটি অনেক কিছু ধারণা পেয়ে যাবেন। যেহেতু আমি ভুক্তভোগী, আমি অনেক কিছুই ফেস করছি প্রথম অবস্থায় কিছু না জানার কারণে, তো আমার মোটামুটি এখন অনেক ভালো একটা জ্ঞান হয়েছে। তো আমার মতো যারা নতুন মা হতে চলেছেন, এরকম জ্ঞানটা কিন্তু এখন আপাতত আপনাদের নেই, অনেক কিছুই এরকম অনেক কিছুই জানেন না আপনারা। হ্যাঁ, তো এটাই বলবো যে আসলে সাবধানের কোনো মায় নেই, সাবধান থাকলে আসলে তেমন কিছুই হয় না। ফ্যামিলিতে এরকম অনেক আছে যে ব্যাপারগুলো অনেক ভালো বোঝে, আবার কিছু কিছু আছে যে একেবারেই বোঝে না, যেমন আমার মতো। আসলে আমার ফ্যামিলি বা আমি এ ব্যাপারে কোনো আইডিয়াই রাখতাম না যে সিজার কী, হসপিটালে কীভাবে কী করতে হয়, আমার আসলে এই সম্পর্কে কোনো আইডিয়াই ছিল না। তো আমার মতো আবারও বলবো, যারা নাকি নতুন আছেন বা জানেন না বোঝেন না, যদি আপনারা জানতে চান, যদি আমাকে কমেন্টের মাধ্যমে বলেন, তাহলে অবশ্যই আপনাদেরকে আমি একটা ব্লগ তৈরি করে দিয়ে দেবো। আমি চাই না আমি যতটা কষ্ট ফেস করেছি আর দ্বিতীয় অন্য একটা কোনো মেয়ে কষ্ট করুক, আমি চাইবো না যে আমার শত্রুও এরকম একটা কষ্ট ফেস করুক। আমার যে জার্নিটা অপারেশনের পর দ্বিতীয় অপারেশনের পর, মানে কখনো বলে বোঝাতে পারবো না, বা ভিডিওর মাধ্যমে ভিডিও করেও বোঝাতে পারবো না। ভিডিওতে হয়তো বা অনেক কথা বলেছি, কিছু কিছু অংশ দেখিয়েছি, এর মধ্যে থেকে না বলা অনেক কিছু আছে, না দেখা আরও অনেক কিছু আছে। আসলে আমার ফ্যামিলি তখন আমাকে নিয়ে এতটা ভয় পেয়ে গেছিলো যে আমি হয়তো বা বাঁচবই না, আমার একটা জীবন বাঁচা মরা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিলো। তো যাই হোক, সব কিছুই হলো ভাগ্য, আল্লাহ কখন কাকে কীভাবে কী করে কিছুই বলা যায় না। এখন কিন্তু আপনারা যারা নতুন প্রেগনেন্ট আছেন ভয় পেয়ে যাবেন না, আল্লাহ কিন্তু সবার কপালে সব কিছু রাখেনি। আপনারা ভয় পাবেন না, আপনাদের ভয় পাওয়ার জন্য কিন্তু আমি কিছুই বলছি না। প্রতিদিনই কিন্তু এরকম হাজার হাজার লক্ষ লক্ষ জায়গায় অনেক অনেক সিজার হচ্ছে, সবার কি সমস্যা হচ্ছে? এর মধ্যে কিছু কিছু মানুষ যাদের আমার মতো ব্যাড লাক, তাদের কিন্তু এরকম সমস্যা ফেস করতে হয়। তো একটা উদাহরণ দিই, রাস্তাতে কিন্তু হাজার হাজার গাড়ি চলে, সব গাড়ি কি অ্যাক্সিডেন্ট করে? ওটা হলো ভাগ্য বা আল্লাহ রাখছে এটাই। আমার ক্ষেত্রেও কিন্তু সেম তেমনই। আসলে আমার অনেক অনেক সিজারের মধ্যে আমি ওই অ্যাক্সিডেন্টের মধ্যে আমি একজন পড়ে গেছি। তো আপনারা ভয় পাবেন না, মনে সাহস রাখবেন, এই সময়টা অনেক ধৈর্য রাখতে হয়। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি মহাখালী গেলাম, ডক্টর দেখালাম, দেন টেস্ট করতে পারিনি, চলে আসছি। এখন আর আপাতত টেস্ট করছি না, 2 মাস পর করবো, যেহেতু আবার 2 মাস পর যাব। তো এখন টেস্ট করলে কি হয়, আবার 2 মাস পর আবারও কিন্তু সেম একই টেস্টগুলো দিবে। তো এর জন্য মুস্কানের বাবা এখন ব্যাপারগুলো খুব ভালো বুঝে গেছে, এর জন্য চাইছে না যে এখন টেস্টটা করবে। তো খিলক্ষেত আসলাম, খিলক্ষেত থেকে এই তো ওষুধ নিয়ে নিলাম। তো যাই হোক, এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখে আপনারা কী বুঝলেন, আসলে কি আমি এখনও পুরোপুরি সুস্থ?
মোটামুটি অনেকটা সুস্থ, কিন্তু 100% সুস্থ হয়নি। দোয়া করবেন আমার জন্য, আমি যেন সুস্থ স্বাভাবিক হয়ে জীবনযাপন করতে পারি। এতক্ষণ সময় ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।